الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقهم ينفقون صدق الله العظيم তো আপনাদের সামনে তাকওয়া নিয়ে কথা হচ্ছিল তাকওয়া মানে আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের জন্য অসংখ্য ভালো ভালো ওয়াদা করেছেন তো আমি কোরআন থেকে 25টা এরকম উপকারিতা তুলে ধরব তাকওয়ার যে আল্লাহকে ভয় করলে কি কি লাভ হয় সেই নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তো তাকওয়ার আমি 6টা 1 থেকে 6টা উপকারিতা পিছনের জুমাতে বলেছি আজ আমি 7 নম্বর থেকে শুরু করব আল্লাহর সাথে দোস্তির কারণ তাকওয়া তো যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানাবেন ঠিক আছে আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলছেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানাবেন যেমন আল্লাহ তাআলা বলছেন এখানে ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন নিশ্চয় আল্লাহর বন্ধু একমাত্র মুত্তাকিরা আল্লাহর বন্ধু কারা একমাত্র যারা মুত্তাকি তারাই আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা ইয়ার মধ্যে বলছেন সূরা জাসিয়ার মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এখন বলছেন আল্লাহ আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের বন্ধু আল্লাহ কি মুত্তাকিদের বন্ধু তো এই ব্যাপার আল্লাহ তাআলা যারা পরহেজগার হবে মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে আল্লাহ একমাত্র তাদেরকে বন্ধু বানাবেন দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে অনেক নিজেরা দাবি করে আমরা আল্লাহর ওলি আল্লাহর আমরা ওলি ওলি কিন্তু আল্লাহ তো বলে না তোমরা আমার ওলি কিন্তু আল্লাহ এখন দাবি করছেন আল্লাহর দোস্ত আল্লাহর ওলি তারা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ নিজের থেকে ঘোষণা দিয়েছেন যে ওরাই আমার বন্ধু তারা কি আমার বন্ধু আর আল্লাহ তাবারক তাআলা অন্য আয়াতে বলছেন সূরা ইউনূসের এক আয়াতে বলছে ইন্না আউলিয়াউল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো চিন্তারও কারণ নাই তাদের কোনো ভয়ের কারণ নাই যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হয়ে যাবে না আল্লাহর আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ ওয়াদা করেছেন যে তাদের দুনিয়াতে কোনো চিন্তা হবে না কোনো জিনিসের অভাব হবে না এবং তাদের কিয়ামতের দিন কোনো অভাব হবে না কোনো তাদের কোনো অসুবিধা হবে না যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে আর এক হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহর বন্ধু তাদের উপরে যদি কেউ কোনো অত্যাচার করে তাহলে আল্লাহ তাদের উপর এভাবে আঘাত করেন এভাবে আঘাত করেন যেমন ক্ষুধার্ত ভাগ একটা ছাগলের উপর আঘাত করে ঠিক এভাবে আল্লাহ তাআলা প্রতিশোধ নেন এত আল্লাহর বন্ধু একমাত্র তারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তো এই ব্যাপার ঠিক আছে এটা কয় নম্বর উপকারিতা 7 নম্বর উপকারিতা যে আল্লাহ আপনি মুত্তাকি হয়ে যান আপনাকে কিছু করতে হবে না আপনি পরহেজগার হয়ে যান মুত্তাকি হয়ে যান তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বলে ঘোষণা দেবে আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ বলছে লা খাফুর আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা আমার কথা না এটা সূরা আপনার ইয়ার মধ্যে আছে ইউনূসের মধ্যে সূরা হুদের মধ্যে আছে এটা ঠিক আছে না সূরা ইউনূসের মধ্যে আছে আয়াত নম্বর কত
একশোটি এবং বাষট্টি নম্বর। আর বলছে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া ইত্তাকুন, যারা আল্লাহ প্রথমে বলছে আল্লাহর ওলিয়া উলিয়া যারা হবে তাদের কোনো ভয়ের কারণ নাই। এবার আল্লাহ বলছে আল্লাহর ওলি কাউরা, আল্লাহ ওলিয়া উলিয়া কারা, আল্লাযিনা আমানু যারা ঈমান আনবে, ওয়া ইত্তাকুন আর আল্লাহকে ভয় করবে, এরাই আল্লাহর ওলি, এরাই আল্লাহর বন্ধু। ঠিক আছে, তো বলুন দেখি এবার আল্লাহর ওলি হওয়া কত সহজ, কত সহজ। আপনাকে শুধু আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এবার যারা আল্লাহকে ভয় করবে তারা কিন্তু কোনো কারোর উপর জুলুম করবে না, যারা আল্লাহকে ভয় করবে তারা গোপনে কোনো পাপ করবে না, যারা আল্লাহকে ভয় করবে কারো হক মারবে না, যারা আল্লাহকে ভয় করবে কারোর উপর জুলুম করবে না, যারা আল্লাহকে ভয় করবে হ্যাঁ তারা পরিবারস্থ লোকের উপর জুলুম অত্যাচার করবে না, নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। তাহলে দেখুন শুধু একটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে সমস্ত ভালো গুণ আপনার মধ্যে চলে আসবে, অটোমেটিক অটোমেটিক চলে আসবে, একের পর এক ভালো গুণ চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে এই গুণটা নিয়ে আসার চেষ্টা করো, সেটা কি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে ওই ব্যক্তির দ্বারা সমস্ত ভালো কাজ হবে আর সমস্ত মন্দ কাজ তার দ্বারা হবে না। হ্যাঁ, এই ব্যাপার। আর এই কাজটা করতে পারলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আর দুই নম্বর হচ্ছে কাফেরদের থেকে হেফাজত। আপনি যদি পরহেজগার হন, মুত্তাকি হন, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, কি বলছে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ তাহলে কি হবে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন। যদি তোমরা কি করো, সবুর করতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো তাহলে তাদের অর্থাৎ কাফেরদের কোনো চক্রান্ত হ্যাঁ কামিয়াব হবে না, তোমাদের ব্যাপারে কোনো চক্রান্ত কামিয়াব হবে না, ওরা চক্রান্ত করে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন, আল্লাহ তারা তোমাদেরকে হেফাজত করবে। আল্লাহ যদি হেফাজত করতে চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চুল পরিমাণও করতে পারবে না। তো তার জন্য কী করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে আর সবর করতে হবে। আল্লাহ এই দুটো গুণের কথা বলছেন। তো পৃথিবীর মধ্যে দেখেন আজ কত রকমের জুলুম অত্যাচার চলছে, মুসলমানদের উপরে কত জুলুম অত্যাচার চলছে, কিসের জন্য চলছে, কিসের জন্য চলছে, আসলে মুসলমানরা ঠিক নাই। মুসলমানদের মধ্যে না আছে পরহেজগারি, না তাকওয়া, না ভালো ঈমান আছে, হ্যাঁ বরং উল্টো তারা কী করবে, মাজার পূজা করবে, কবর পূজা করবে, যেখানে যেখানে মুসলমানদের উপর জুলুম অত্যাচার হচ্ছে গিয়ে দেখেন সেখানে মুসলমানরা কত পাপে ডুবে আছে, ইসলাম থেকে কত দূরে আছে, আর তারা ইসলাম সম্পর্কে একদম অজ্ঞ, তাদের তারা ইসলামের কোনো জ্ঞান পর্যন্ত তাদের নাই। হ্যাঁ আমি দেখেছি, আমি যাচাই বাছাই করে দেখেছি যেখানে যেখানে জুলুম অত্যাচার হচ্ছে, এই কাশ্মীরে দেখেন হচ্ছে, ওখানে ওখানে অধিকাংশ মুসলমান কবর পূজারী, মাজার পূজারী, আর শিয়া আল্লাহর দুশ্মন, শিয়ারা কি আল্লাহর দুশ্মনের, ওরা কোরআনের বিকৃত কোরআন তৈরি করছে, হ্যাঁ কোরআনকে বিকৃত করে ওরা কোরআন তৈরি করছে, আর ওরা কি করে সাহাবাদকে গালি দেয়, মা আয়েশাকে গালি দেয়, মা আয়েশাকে এমন অসভ্য কথা বলে সে বলা যাবে না, তা আল্লাহ তাদের উপরে রহম করবে, দয়া করবে, হ্যাঁ ওই জন্য সেখানে এরকম জুলুম অত্যাচার হচ্ছে, সেখানে দেখেন কত রকমের হচ্ছে, আমার বলার দরকার নাই। তো আল্লাহ তাকে হেফাজত করছে না, ওরা ওদের বাড়ি ঘর কত ভালো, কত টাকা পয়সার মালিক, তারপর খেতে পায় না, খেতে পায় না, কে কিসের জন্য, শুধু আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি তো ওরা ডুবে থাকে, হ্যাঁ আর অহংকার বিশাল ওদের, আঙ্গুরের বাগান আছে, আপেলের বাগান আছে, আরও কত কি বাগান আছে, যার ফলে ওর বিশাল অহংকারী, ওরা অহংকারী। আর দুই নম্বর কি, আল্লাহকে ভয় করে না, একটুও ভয় করে না, মহাপাপে লিপ্ত থাকে। তো আমাদেরকে যদি নিরাপত্তা চাই কাফেরদের সম্পর্কে তাহলে আমাদের কী করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে, তাহলে কাফেররা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন আয়াত নম্বর কত, 119-এর মধ্যে বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা সবুর করো, আল্লাহকে ভয় করো, তাহলে কাফেরদের কোনো চক্রান্ত তোমাদের উপরে কামিয়াব হবে না, তাদের চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেবেন, আল্লাহর ওয়াদা। এই আট নম্বর, ঠিক আছে, আট নম্বর হচ্ছে কি, যদি আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনাকে কাফের
থেকে হেফাজত করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এ দেখুন আমার ব্যাপারে বলছি, স্বয়ং মুদি আমার পিছনে লেগেছিল। হ্যাঁ, আমি কী করতাম, ওই যখন ইয়া হয়েছিল তখন আমি ওর বিরুদ্ধে প্রতিদিন চারটা পাঁচটা পোস্ট দিতাম। আমার ফিতে ইনকাম কি ইনকাম ট্যাক্সের অফিসার লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট চেক করবো। আমি বলছি ভাই তুমি কী চেক করবা, আমার কোটি কোটি টাকা আছে, আমার দেখো আমি সৌদি চাকরি করি, আমার 32-40 হাজার টাকা বেতন, তো আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা থাকতেই পারে, আর এতগুলোই টাকাই আছে, বেশি টাকা নাই। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো না অ্যাকাউন্ট আমি, তো আমার কী করবে কিছু, আমি আল্লাহ কাছে কাকে ভয় করি না। তো এই ব্যাপার। এবার আমি আপনাদেরকে 9 নম্বর উপকারিতা বলবো। মুত্তাকি মানুষ কারো উপর জুলুম অত্যাচার করে না। 9 নম্বর উপকারিতা, যারা মুত্তাকি হবে পরহেজগার হয়ে যাবে না, তারা কারো উপর জুলুম অত্যাচার করবে না। কারণ যারা মুত্তাকি হয়, আল্লাহ আমি নিচে বলবো সেটা, আল্লাহ বলছে আমি তাদেরকে হ্যাঁ এলেম শিক্ষা দিয়ে থাকি। যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে এমন এলেম দিবে, সেই এলেমের দ্বারা চাই অল্প এলেম হোক, সেই এলেমের বরকতে তারা কী করবে, আল্লাহকে আরও বেশি বেশি ভয় করবে। ফলে যারা মুত্তাকি পরিষ্কার হবে তারা কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করবে না। কেন? এই জন্য হাদিসের মধ্যে এসেছে যারা জালেম তারা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। যারা জালেম হবে তারা কোনো দিন জান্নাতে যাবে না। সাহাবাই কালাম বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাম, জুলুম কি? জুলুম কি? জুলুম হচ্ছে এক জায়গাতে সরিয়ে অন্য জায়গায় রেখে দেওয়া। জিনিসটা এখানে আছে, আমরা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছেন। অর্থাৎ শুধু এই নয়, জুলুমের আরও অর্থ আছে। জুলুম অর্থ কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার করা। হ্যাঁ, অন্যায়ভাবে অত্যাচার করা, এটাও জুলুম। হ্যাঁ, তারপরে জুলুম অর্থ অধীনস্থদের উপরে খামাখা মানে অত্যাচার করা। জুলুম অর্থ বাড়াবাড়ি করা। জুলুমের অনেক রকমের অর্থ আছে, ঠিক আছে? জুলুম অর্থ মানে আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া। আল্লাহ তো আছেন, আপনি আল্লাহর স্থানে অন্য কাউকে বসিয়ে দিয়েছেন, পীরকে বসিয়ে দিয়েছেন, মাজারকে বসিয়ে দিচ্ছেন। অর্থাৎ যে জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার সেটা আপনি মাজারে চাচ্ছেন, যে জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার আপনি ওই সমস্ত পীরদের কাছে চাচ্ছেন, যে আমাকে সন্তান দেন, এই দেন, সেই দেন, তেই দেন, এই সমস্ত। তো এই সমস্তই জুলুম অত্যাচার, ঠিক আছে? তো যারা এই সমস্ত জুলুম করবে আল্লাহ তাবারক তাআলা কী বলছেন হাদিসের মধ্যে, তারা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। তো এরকম জুলুম থেকে আমাদের কী করবে, বেঁচে থাকতে হবে। এই জুলুম সম্পর্কে হাদিসের মধ্যে আরও অনেক রকম কথা আছে, তাই আমি যদি ওইদিকে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। তো 9 নম্বর হচ্ছে কি, তো এই জন্য আরেকটা আর হাদিসের মধ্যে এসেছে, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে। জুলুম অন্ধকারের রূপ ধারণ করবে, এমন অন্ধকার হয়ে যাবে মানুষ কিয়ামতের দিন তাদেরকে বলা হবে কোথায় যাবে, জান্নাতে যাবে, দিকে চলে যাও, চলে যাও। যখন সামনে যাবে দেখবে বিরাট অন্ধকার, এত অন্ধকার সে নিজের হাত নিজে দেখতে পাবে না, এত অন্ধকার হয়ে যাবে। তো কিসের জন্য? ওই ব্যক্তি দুনিয়াতে মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল, তো সেই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করে তার সামনে আসবে, সামনে এসে তাকে ঘিরে ফেলবে। যেমন রাতের অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলে, তেমনইভাবে তার জুলুমের অত্যাচার, জুলুমের অন্ধকার তাকে ঘিরে ফেলবে, সে কিছুই দেখতে পাবে না। এই জন্য রাসূল ইসলাম বলছে তোমরা জুলুম থেকে বাঁচো। কেন? নিশ্চয় জুলুম ওই কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে তোমাদের সামনে, এই ব্যাপার। তো এই জন্য আল্লাহ তাআলা কি সূরা মায়েদার মধ্যে বলছেন যে তোমরা কী করো, যারা নেকিকার নেকির ব্যাপারে মানুষকে সাহায্য করো, নেকির ব্যাপারে সাহায্য করো, আর জুলুম পাপের ব্যাপারে মানুষকে সাহায্য করিও না, ঠিক আছে? পাপের ব্যাপারে কাউকে সাহায্য করা যাবে না, নেকির ব্যাপারে সাহায্য করতে হবে মানুষকে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আর 10 নম্বর উপকারিতা, যারা মুত্তাকি হবে তারা কী করবে, আল্লাহ শায়ের বা আল্লাহর যে চিহ্ন আছে তার কী করবে, ইজ্জত করবে। আল্লাহ চিহ্ন কী? যেরকমভাবে কাবা শরীফ, কাবা শরীফ, হ্যাঁ, নবী রসুল, কোরআন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো হচ্ছে শায়েরুল্লাহ, আল্লাহর চিহ্ন।
যারা মুত্তাকি হবে তারা কি করবে এই সমস্ত জিনিসের ইজ্জত করবে সম্মান করবে এই সম্পর্কে কোরআনে মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি সেদিকে যাচ্ছি না এবার 11 এবং 12 নম্বর উপকারিতা আল্লাহকে ভয় করার সেটা হচ্ছে এই আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো ওয়া কুলু কাওলান সাদিদা আর সোজা সাপটা কথা বলো মানে সোজা কথা বলো সোজা কথা বলার অর্থ হচ্ছে তোমরা কথা ঘুরিয়ে বাকিয়ে বলবে না ঘুরিয়ে বাকিয়ে বলবে না অর্থাৎ আর মিথ্যা কথা বলবে না এটাই বলা উদ্দেশ্য কারণ অনেকে আসে বলে হ্যাঁ ভাই তোমার কাছে 500 টাকা পাই কখন দিবা হ্যাঁ ভাই ঠিক আছে তুমি সোমবারে এসো সোমবারে গেলে বলছে হ্যাঁ ভাই টাকাটা দাও আরে ভাই আজকে না তুমি তো বলছিলে সোমবারে দিবে ভাই আমি তাই বলছিলাম দিব বলছিলাম আমি আমি বলছিলাম আসতে তো আজকে নাই ঠিক আছে আবার শুক্রবার এসো তো এভাবে ঘোরানো যাবে না আপনার যদি দিতে পারেন বলে দেবেন যে হ্যাঁ আমি অমুক দিন দিতে পারবো ভাই আর দিতে না পারলে পরিষ্কার বলে দিতেন হবে না হবে না আমি তোমাকে ঠিক অমুক তারিখে দিব তো ঠিক ওই যা বলবেন সেই তারিখে দেওয়ার চেষ্টা করবেন মানুষের সঙ্গে এরকমভাবে পেঁচিয়ে কথা বলা যাবে না ঠিক আছে এটা উদ্দেশ্য আল্লাহ এটাই বলতে চাচ্ছেন এখন যে তোমরা সোজা সেপ্তা কথা বলো আর দ্বিতীয় কথা কি সোজা কথার আর দ্বিতীয় অর্থ হচ্ছে আপনার মিথ্যা কথা বলিও না তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো না মানে কথাকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলো না অর্থাৎ মিথ্যা কথা বলিও না তাহলে কি উপকার হবে আল্লাহ আপনার দুটো উপকারের তার কথা বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম তাহলে আমি তোমাদের আমলকে কী করে দেবো ঠিক করে দেব আমলকে ঠিক করে দেব ওয়াগফির আর দ্বিতীয় উপকার কি ইয়া ওয়াগফির লাকুম জুনুবাকুম তোমাদের পাপকে মাফ করে দেব দেখুন ইনশাল্লাহ আমরা সবাই মরবো একদিন কবরে যাব আর মরার পর আমাদের সবাইকে জান্নাত না জাহান্নামে যেতে হবে এবার দেখেন আপনি যে আমল করছেন দুনিয়ার মধ্যে ওই আমল যদি ভুলভাল হয় তাহলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না পারবেন কখনো হবে না এবার আল্লাহ ওয়াদা করছেন যে তুমি দুইটা কাজ করো তাহলে তোমার যে আমল করছো সে ভুলভাল যদি থাকো আমি এটা ঠিক করে দেব দুইটা আমল করলে সেটা কি এক নম্বর তোমরা আল্লাহকে ভয় করো আর দুই নম্বর তোমরা কথা মিথ্যা কথা বলবে না আর বাকিও কথা বলবে না একদম সোজা সোজা কথা বলবা এই দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে আমি দুইটা উপকারিতা দিব দুইটা ফায়দা তোমরা পাবে এক নম্বর তোমাদের আমলগুলোকে আমি ঠিক করে দেব তোমরা ভুলভাল আমল করছো আর সাধারণ মানুষ আমরা অধিকাংশ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ আমরা কিন্তু কোরআন হাদিস জানি না মৌলবীদের কাছে যতটুকু জানি এতটুকু আমরা শুনি কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না এই এদিক সেদিক মানে পেকি পেঁচিয়ে পড়ি ঠিক কিন্তু আমাদের মধ্যে ভুল থাকতেই পারে আমরা তো মৌলবী নয় আমরা সাধারণ মানুষ ভুল থাকতেই পারে এইবার আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে সমস্ত পাপ থেকে বেঁচে থাকি আল্লাহকে ভয় করে যদি আমরা আল্লাহর নেক কাজে লেগে যাই তাহলে আল্লাহ এর বদলতে আমরা যে ভুলভাল আমল করছি সেটাকে আল্লাহ কবুল করে নেবে কিয়ামতের দিন কবুল করে নেবে যে ঠিক আছে এই ব্যক্তি তো আমাকে ভয় তো করছিল যা ভাই যা তোকে মাফ করে দিলাম তুই আমল যা কোশিশ করছিস আমি তোকে মাফ করে দিলাম যা চল জান্নাতে চলে যা আল্লাহ বলবেন এ কথা ঠিক আছে এই জন্য এবার আমরা কী করবো আল্লাহকে ভয় করব আর আল্লাহকে ভয় করে এই নয় আমি আল্লাহকে ভয় করছি আল্লাহকে ভয় করছি আবার কী করছি পাপও করে যাচ্ছি টিভিও দেখে যাচ্ছি হ্যাঁ মেয়েদের নাচও দেখছি তারপর আপনার যত রকমের পাপ আছে সবই করছি আবার কী করছি আল্লাহকে ভয় করছি এই ভয়ের কোনো দাম নেই আল্লাহকে ভয় করার অর্থই হচ্ছে আমি সব কাজ থেকে বেঁচে থাকবো ছোটো বড় সকল প্রকার কাজ থেকে বেঁচে থাকবো সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবো আল্লাহ সকল প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকবো আর ইবাদত করবো আল্লাহর ভয়ে নামাজ পড়বো আল্লাহর ভয়ে শুধু যদি এটা নিয়ে আসতে পারি আল্লাহর এই জিনিসটার ভিতরে আনতে পারি তাহলে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো আমি আপনাদের সামনে 12 রকমের জীবনে সুন্দর জীবন লাভ করার 12টা উসুল আমি ধরছি আপনাদের সামনে তুলে ধরছি এই নিয়ে তিনটা হয়ে গেছে এই এখন চলছে আল্লাহর ভয় ঠিক আছে যদি আমরা আল্লাহর ভয় করতে পারি আল্লাহকে ভয় করতে পারি তাহলে আমাদের আল্লাহ সুন্দর জীবন তৈরি করে দেবেন এবং আমাদের জীবনে কোনো কিছু অভাব আল্লাহ রাখবে না
আমাদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, আমাদের সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেবেন। আমার কথা, আমি তো গত শুক্রবার কোরআন থেকে তুলে ধরেছি, কোরআনের সূরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত কাজ সহজ করে দেবেন এবং তাকে এমনভাবে রুজি দিবে যে তার কল্পনাও ছিল না। এই কোরআন আয়াত তুলে ধরছি, আর এই কোরআনের আয়াত কেন নাজিল হয়েছে সেই ঘটনা আমি আপনাদের সামনে বলেছি। হ্যাঁ, পিছনের জুমার সে আমার রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন। তো এই ব্যাপার, তো কয় নম্বর হইল? দশ নম্বর, ঠিক আছে, দশ নম্বর, এগারো নম্বর এবং বারো নম্বর। এগারো নম্বর বারো নম্বর উপকারিতা, যে আল্লাহকে ভয় করলে আর সোজা কথা বললে কি হবে, আল্লাহ আপনার আমলগুলোকে ঠিক করে দেবেন এবং আপনার পাপগুলো মাফ করে দেবেন। এবার ১৩ নম্বর উপকারিতা, আল্লাহকে ভয় করার ১৩ নম্বর উপকারিতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহতারাম, সম্মান করবে। যারা পরহেজগার হবে, মুত্তাকি হবে না, তারাও একমাত্র প্রকৃতভাবে রাসূলুল্লাহকে সম্মান করবে। সত্যিকারে যে সম্মানটা আসে না, সেই সম্মানটা তারা করবে। তাছাড়া অনেকে রাসূলুল্লাহকে সম্মান করার কথা বলে, আমরা আল্লাহকে রাসূলকে সম্মান করি, সম্মানের রিয়া দেখাই, আর ওইদিকে কী করে দেখেন কী করে না, মাজারের মধ্যে নাচানাচি করে, ঢোল বাজায়, সেখানে ড্যান্স হয়, কত কী হয়, মেয়ে ছেলে সেখানে নাচছে, আমি দেখেছি, আমি বাচ্চা বয়সে আমি এসে গিয়েছি সে মাজারে। সে আমি কী বলবো, আমার নিজের ভাবি, ও ছয় বছর সন্তান হয়নি, আর ও নিজে একটা কবর পূজারি মেয়ে ছিল, তা ও কী করছে, সে মাজারের মধ্যে মান্নাত করছে যে আমি ছাগল নিয়ে যাবো, আমার সন্তান হচ্ছে না। তাই আমি আমি বাচ্চা ছিল তখন, আমার সাত আট বছর বয়স, আমি কী জানি, সব কিছু জানি, তা আমাকে নিয়ে গেছে, আমি গিয়েছি সেখানে মাজারে, ছাগল জবাই করছে, হ্যাঁ রান্না করছে, সে গোস্ত পাকাচ্ছে, আর ওইদিকে দেখছি ওই মাজারে সেখানে দেখি ড্যান্স হচ্ছে, এই মেয়েগুলো আইবুড়ো মেয়ে, তারপর বিবাহিত মেয়ে, এই ধরনের মেয়েগুলো সব নাচানাচি করছে সেখানে, আর ঢোল বাজাচ্ছে গান। হ্যাঁ, তো এরা এইসব করছে, আবার নবীর নামও করছে সেখানে, ইয়া মোহাম্মদ, হ্যাঁ ভরদে ঝুলি, এসব কী বলছে। হ্যাঁ, আর আল যারা এ যারা মানে পরহেজগার নয়, তারা কোনোদিন রাসূলুল্লাহকে সম্মান করে না, কোনোদিন সম্মান করে না। স্বয়ং আল্লাহ তাবারক তাআলা কোনোদিন রাসূলুল্লাহকে ইয়া মোহাম্মদ বলে ডাকেনি। আপনি কোরআন খুলে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুজাম্মিল, এই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ রাসূলকে ডেকেছে, এই সমস্ত শব্দ ব্যবহার করছে আল্লাহ তাআলা রাসূলের জন্য, কোনোদিন বলে না ইয়া মোহাম্মদ, কোনোদিন বলে না। আল্লাহ তাআলা পর্যন্ত এত সম্মান করছে রাসূলুল্লাহকে, নাম নিয়ে ডাকেনি কোনোদিন। আর তুমি কে, তুমি হ্যাঁ ইয়া মোহাম্মদ ভরদে ঝুলি বলছো, তুমি স্বয়ং রাসূলুল্লাহের নাম নিয়ে ডাকছো এভাবে বেয়াদবের মতন। এই জন্য হ্যাঁ যারা পরহেজগার নয়, তারা কোনোদিন আল্লাহ রাসূলের সম্মান করে না, বেদাতিরা কোনোদিন আল্লাহ রাসূলের সম্মান করে, সম্মানের অনেক ইয়া দেখায় ওরা, ওরা এমন করে, হ্যাঁ মনে করে আমরা আল্লাহ রাসূল খুব সম্মান করি, কিছুই সম্মান করেনি। তো এই ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত এসেছে, সূরা হুজুরাতের মধ্যে আছে, যে আল্লাহ তাবারক তাআলা এই এখানে আছে, আল্লাহ তাবারক তাআলা এখানে আয়াত নাজিল করছেন, কি আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ এবং রসুলের সামনে বাড়বে না, বাড়াবাড়ি করবে না, আল্লাহ এবং রসুলের সামনে অগ্রসর হবে না। বুঝতে পারছেন তো, মানে আল্লাহ এবং রসুলের সামনে বাড়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এক নম্বর। আর দুই নম্বর আল্লাহ কী বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শুনেন, আলিম এবং জানেন। এই কথা আল্লাহ বলছে, কেন বলছে, কিসের ব্যাপারে এই কথা বলছে, এই জন্য, এ দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তোমাদের আওয়াজকে উচ্চ করবে না রসুল সাল্লামের সামনে, আর কি ওয়ালা তাজহারু লাহু বিল কাউল, এবং তার সামনে জুড়ে কথা বলবে না, রাসূলের সামনে জুড়ে কথা বলবে না, আর কি করবে না, কা জাহারি বাযিকুম লিবাদি, যেমন তোমরা এক অপরে জুড়ে কথা বলো, যেমন তোমরা এক অপরে সামনাসামনি বসে আছে, আপনারা আপনি জুড়ে বলছেন, আমিও জুড়ে জুড়ে কথা বলছি, যেমন তোমরা আপসের মধ্যে জুড়ে জুড়ে কথা বলো, তোমরা এরকম জুড়ে নবীর সামনে কথা বলবে না, এক নম্বর। আর দুই, আর কি রাসূলের সামনে আওয়াজকে উচ্চ করবে না, যদি করো তাহলে কী হবে, ক্ষতি কী হবে, ক্ষতি আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলছেন আন তাহাবাতা আমালুকুম ওয়ান্তুম লা তাশুরুন,
যে তোমার আমল যে কখন বাতিল হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখনই আয়াত নাজিল হয়েছে, রুবাই বলে এক সাহাবি আছে, তিনি হাউ হাউ করে কাঁদতে লেগেছেন, হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। কেন? তিনি আর প্রাকৃতিকভাবে তিনি আওয়াজ জোর ছিল, তিনি কথা বললে আর আসতে হইতো না, হেসে জোরে জোরে হইতো। তো রসুল্লাহের সামনে তিনি জোরে জোরে কথা বলতেন। এবার এ আয়াতের মধ্যে কী বলছে, জোরে কথা বল যে বলো তাহলে তোমাদের আমল বাতিল করে দেবে, তোমরা বুঝতে পারবে না। তো তিনি হাউ হাউ করে বাড়িতে কিনতেই যাচ্ছেন, কিনতেই যাচ্ছেন। তখন রসুল্লাহের কাছে খবর চলে গেছে যে অমুক সাহাবি তো এই আয়াত নাজিল হওয়ার পর বাড়িতে বসে খুব কান্নাকাটি করছে। কেন? কে ওর আওয়াজ প্রাকৃতিকভাবে মানে উচ্চ, সে কথা আসতে বললে জোরে হয়ে যায়। এবার সে ভয় করছে যে আপনার সামনে এতদিন জোরে জোরে কথা বলছে, না জানি তার আমল বাতিল হয়ে গেছে, এই জন্য ভয় করছে। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করছেন। কী বলছেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে? ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা সওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল ইসলামের সামনে আওয়াজকে নিচু করে, আস্তে কথা বলে, তারা ওই সমস্ত ব্যক্তি যে আল্লাহ তাআলা তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন লিত্তাকওয়া পরহেজগারির জন্য, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম তাদের জন্য হচ্ছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার অর্থাৎ জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতে চাচ্ছেন এই আয়াত তোমার জন্য নয়। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দুই রকম মানুষ আসতো আরবে, তখন দুই রকমের মানুষ ছিল, এক হচ্ছে ইসলামপন্থী আর এক হচ্ছে কাফের। কাফেরদের মধ্যে দুই রকমের লোক ছিল, যারা প্রকাশ্যে মুসলমানদের ক্ষতি করতো, প্রকাশ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য এলান করতো। আর দ্বিতীয় হচ্ছে মুনাফেক, তারা তাদেরও একই উদ্দেশ্য যে মুসলমানকে ধ্বংস করে দেব, হ্যাঁ ওদের ক্ষতি করব, কিন্তু গোপনে গোপনে, তাদেরকে বলা হয় মুনাফেক। ঠিক আছে, এবার সেই মুনাফিকরা যখন রাসূল সাল্লামের সামনে আসতো তখন তারা কী করতো? বিশাল বেয়াদবি করতো, বিশাল বেয়াদবি করতো, রাসূলকে অপমান করার জন্য জোরে জোরে কথা বলতো, আর মানে হাসি তামাশা করে কথা বলতো, হাসি তামাশা করে কথা বলতো, হে মোহাম্মদ নাউজুবিল্লাহ এমন করবে, হে মোহাম্মদ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে দেখাও, তুমি খালি ওইদিকে তাকাচ্ছ, এই করতো, এই এমন করে কথা বলতো, বেয়াদবি করতো। ঠিক আছে, তো এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে তোমরা কিন্তু কথা রাসূলের সামনে কী করবে? আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না। এই আয়াতটা আসলে মুনাফিকদের জন্য নাজিল হয়েছিল। ঠিক আছে, তো আল্লাহ রাসূলুল্লাহ সব বলে দিয়েছে যে হে রুবাই তোমার জন্য নয়, তুমি তো মুসলমান আলহামদুলিল্লাহ, তোমার তো ঈমান আছে, তুমি তো আল্লাহ এবং রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, তো তোমার আমল বরবাদ হয়নি। যখন এই কথা বলা হয়েছে তখন রুবাই চুপ হইল, তাহলে কেঁদেই যাচ্ছিল, কেঁদেই যাচ্ছিল। ঠিক আছে, তো এটা এবার দেখেন যারা পরহেজগার হবে, মুত্তাকি হবে, তারা কী করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারভাবে কী করবে? মহব্বত করবে, সত্যিকারভাবে মহব্বত করবে, ভালোবাসবে। এই হইল আপনার কয় নম্বর? ১১ ১৩ নম্বর উপকারিতা কিসের? পরহেজগারির। এবার ১৪ নম্বর, যারা আল্লাহকে মানে তাকওয়া পরহেজগার অবলম্বন করবে তারা আল্লাহর মহব্বত পাবে। আপনি কি চান যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমাকে ভালোবাসুক? যদি এটা চান তাহলে শুনুন, আল্লাহ বলছে অত্তাকুল্লাহ ওয়াই আল্লিমুকুমুল্লাহ। আচ্ছা না, এটা হচ্ছে আপনার যদি আপনার আল্লাহকে ভালোবাস, আল্লাহ যদি আপনি পরহেজগার অবলম্বন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান শিক্ষা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ১৫ নম্বর। আর ১৩ নম্বর ১৪ নম্বর কি? ১৪ নম্বর হচ্ছে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ পরহেজগারি অবলম্বন করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। এটা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমি সেখানে যাচ্ছি না। তো এই ব্যাপার, তো তাকওয়া পরহেজগারি, তাকওয়া সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, আমি শুধু ২৫টা বের করেছি, কোরআন থেকে ২৫টা বের করেছি, এই ২৫টা উপকারিতা বের করেছি, আল্লাহকে ভালোবাস, আল্লাহকে ভয় করলে কী হবে, ২৫টা বের করেছি। তো এই পর্যন্ত আমি ১৪টা বললাম, এখনও কটা আছে? ১৬টা বাকি আছে। এই ব্যাপার, এবার আল্লাহকে ভালোবাসলে কী হবে, আল্লাহকে ভয় করলে কী হবে? আল্লাহ তাআলা আপনাকে সোজা পথ দেখাবে, আল্লাহ আপনাকে সোজা পথ দেখাবে। সূরা আনামের ১০০
52 নম্বর আয়াত সূরা আনামের 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছে তা আমি এখানে তুলে ধরছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখানে বলছেন দেখেন সূরা আরাফ এটা এই জায়গাতে আল্লাহ তাআলা বলছেন দেখেন কি বলছে আল্লাহ তাআলা وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ তো আল্লাহকে যদি আপনি ভয় করেন তো আল্লাহ তাআলা বলছে তো আল্লাহ আপনাকে সোজা পথ দেখাবেন তিনি বলছেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا নিশ্চয় এটাই আমার সোজা রাস্তা فَاتَّبِعُوهُ অতএব তোমরা এর অনুসরণ করো এটা কি কুরআনকে বলছে আল্লাহ তাআলা কুরআন আল্লাহ সোজা রাস্তা কুরআন কুরআন এবার কুরআন হাদিস এসে কুরআনের ব্যাখ্যা বুঝতে পারছেন হাদিস কি কুরআনের ব্যাখ্যা এত আপনি কুরআন বুঝতে পারবেন না হাদিস না জানলে ঠিক আছে আল্লাহ বলছে কুরআনের জন্য আল্লাহ বলছে এটা আমার সোজা রাস্তা ফাত্তাবিহু তোমরা একে অনুসরণ করো কুরআনকে অনুসরণ করো এবার কুরআনকে বুঝতে হলে আপনাকে কি করতে হবে হাদিস জানতে হবে কেন কুরআনের মধ্যে দেখেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে শুধু বলছে ওয়াকিমুস সালাত তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো কখনো বলেনি কয় ওয়াক্ত পড়তে হবে কত রাকাত পড়তে হবে সেটা কোথায় পাচ্ছি সেটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাম বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কখন কখন পড়তে হবে এ আমরা সেটা জেনেছি কিসের মাধ্যমে হাদিসের মাধ্যমে এত আল্লাহ যে বলছে আমার কুরআনকে অনুসরণ করো এটাই সোজা রাস্তা তো কুরআন জানতে হলে কি করতে হবে হাদিসও জানতে হবে হাদিসকে অনুসরণ করতে হবে এত সোজা রাস্তা শুধু কুরআন নয় কুরআন এবং সহিহ হাদিস কুরআন এবং সহিহ হাদিস এই দুটোকেই আল্লাহর রাস্তা বলা হয়েছে এবং আল্লাহ এখন পরিষ্কার বলে দিয়েছে ওয়ালা তাত্তাবিউ সুবুল আর তোমরা অনেক রাস্তা অনুসরণ করিও না হ্যাঁ এই কুরআন হাদিস ছাড়া আরও অনেক রাস্তা আছে সেইগুলো অনুসরণ করিও না তাহলে কী হবে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে কী করে দেবে সরিয়ে দেবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে হ্যাঁ আল্লাহ তাআলা এখন বলছেন এই আয়াটা কখন নাজিল হয়েছিল এই আয়াটা কখন নাজিল হয়েছিল রাসূল সাল্লাম একবার কী করছে বসে মাটিতে দাগ কাটছেন এমন সোজা একটা রাস্তা এমন সোজা দাগ কেটেছে দাগ কাটার পর এই এই দাগের ওই দিকে দুইটো এই দিকে দুইটো চারটা দাগ কেটেছে তারপরে ওই মধ্যের দাগে আঙ্গুল রেখে বলছে হাজা হাজা সিরাতুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা তোমরা এর অনুসরণ করবে এই দিকে দুটো রাস্তা আছে এদিকে দুটো রাস্তা আছে এর অনুসরণ করবে না কেন এর প্রতিটা রাস্তার মধ্যে শয়তান বসে আছে শয়তান তোমাদেরকে আল্লাহর রাস্তা বলে এইদিকে তোমাদেরকে নিয়ে চলে যাবে নিয়ে তোমাদেরকে এ শেরেকে বেদাতের মধ্যে লিপ্ত করবে শেরেকে বেদাতে লিপ্ত করবে আর আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে তখন তোমাদের দুনিয়াও ধ্বংস হবে আখেরাতও ধ্বংস হয়ে যাবে তা তোমরা কী করো শুধু এই সোজা রাস্তা অর্থাৎ এই কোরআনের রাস্তা আর হাদিসের রাস্তা অনুসরণ করে চলো আর কোনো রাস্তা অনুসরণ করবে না এটা কিন্তু রাসূল সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন তিনি নিজে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে এই দেখো এই মধ্যে রাস্তাটা দিয়ে চলবে আর এইদিকে দুটো রাস্তা আছে এইদিকে দুটো রাস্তা আছে তার অনুসরণ করবে না এগুলো শয়তানের তৈরি রাস্তা ঠিক আছে তো আমরা কী করব একমাত্র আল্লাহর রাস্তা অনুসরণ করব অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস তাহলে আল্লাহ তাআলা কী বলছেন জালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন এটা তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন এই ওসিয়াত তোমাদেরকে আল্লাহ স্বয়ং করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সহি রাস্তায় চলতে পারো সহি রাস্তায় চলতে পারো আল্লাহ নিজে বলছে এই ওসিয়াত তোমাদেরকে কে করছে স্বয়ং আল্লাহ করছে এত আমাদের আল্লাহর কথা শুনতে হবে কি হবে না আল্লাহর কথা শুনতে হবে আল্লাহ যখন বলছে তোমরা এই এই কোরআন হাদিসের রাস্তায় চলো আমাদেরকে কোরআন হাদিসের রাস্তায় চলতে হবে আর এইদিকে দুটো রাস্তা ওইদিকে দুটো রাস্তা যে আছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমি কিছু বলবো না ওই সমস্ত আমরা অনুসরণ করবো না করলে কিন্তু ভাই আর অধিকাংশ দেখেন শেরেক বেদাতে ভর্তি হতে ওই রাস্তাগুলো হয় কবর পূজা করছেন না মাদার পূজা করছেন না কত শেরেক বেদাতের মধ্যে ওরা লিপ্ত আছে আর আমরা যারা আহলে হাদিস আলহামদুলিল্লাহ আমরা কোন আল্লাহ রসুল ছাড়া কাউকে মানিও না আর কোনো শেরেকের মধ্যেও থাকি না বেদাতেও থাকি না আমরা থাকি থাকি না এই জন্য ইনশাআল্লাহ আমরা শর্টকাটে জান্নাতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আপনার আমল দেখবেন না হ্যাঁ আপনি অনেক আমল করেন সেটা দেখবে না আপনার আমলটা কতটুকু নিখুঁত সেটা দেখবে আমল যাতে সেরেক থেকে বেঁচে থাকে বেদাত থেকে বেঁচে থাকে আর একমাত্র আল্লাহর জন্য করা হয় সে আমলটা আল্লাহ দেখবে আর এতে আল্লাহ খুশি হবে
খুশি হয়ে তাহলে আপনি আল্লাহকে আল্লাহ আপনাকে পুরস্কার দান করবে। তো যাই হোক আজকে অনেক সময় হয়ে গেছে, এখন অনেক বাকি আছে, মাত্র 15টা বললাম দুই শুক্রবারে, আর বাকিটা পরে শুক্রবারে বলবো ইনশাআল্লাহ। বারাক আল্লাহ ফিল কুরআন আযীম ওয়া নাফানা ইয়াকুম বিযিকরিহি হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কালিমুন মালিকুন রাউফুর রাহীম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم.